হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকে অনেক দিন যাবত আমার থেকে মুরগির হাড়গুড় দিয়ে কষি দিয়ে খেতে ইচ্ছে করতেছে। আমি তেমন একটা ভালো করে রান্না করতে পারি না, তাই আমাকে বলছি আমু বাজার থেকে আদুরকে ফাটে একটা বড় দেখে কষি আনছে, আর মুরগির হাড়গুড় ফ্রিজে ছিল, আজকে ওটা দিয়ে ভাত খাবো। তাহলে দেখা যাক আম্মু রান্না করে রান্না করে, আমি একটু শিখবো বসে বসে। চলুন আপনারাও দেখবেন রান্নাঘরে। চলুন রান্নাঘরে যাওয়ার আগে গাছে একটা বড় পেয়ারা দেখছি, সবাই বলে আমি নাকি প্রতিদিন পেয়ারা দেখাই, আজকে দেখবেন অবশ্যই পেয়ারা খাবো। আমি 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 আপনাকে খাইতে চাই, আপনি আমাকে একটু অনুমতি দিবেন। বিসমিল্লাহ। যেমনের জন্য পেয়ারা রাখা যায় না, জায়গা আছে, খাই ফেলে আরেকটা পাইছি তোমার জন্য। তুমি কে? তোমাকে তো চিনলাম না। ও আচ্ছা, ব্লগার শান্তা। সারা দেবান এটা করা, ওই গাছের গুলো দেখি আলে গেছে পেয়ারা, সবগুলো তো সোলাই খাই ফেলতেছে শান্তা। হ্যাঁ সোলাই খাই ফেলতেছে, চলে যাচ্ছি এটা খাচ্ছি। তাহলে আমি এখন রান্না করে যাই, কি অবস্থা দেখি আমর। বন্ধুরা এখন আগুন ধরাই নিলাম, কচুগুলো জুষে দিচ্ছি, ফানি কচু, ফানি কচু দিয়ে মুরগির ফাট ট্যাং দিয়ে রান্না করব। এইটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন কিভাবে রান্না করতেছি। ভাই বন্ধুরা এগুলো জুস হয়ে গেছে, এখন জুস হয়ে গেল, এগুলো এখন ফানিগুলো সেকি ফেলবো, সেকি ফেলে কি দিয়ে রান্না করবো এটা আপনাদেরকে দেখাবো। দেশি দিয়ে দিলাম, দেশি দিয়ে কি রান্না করব, কচু দিয়ে কি রান্না করব আপনাদেরকে দেখাবো বলছি, এখন আপনারা দেখবেন কি রান্না করব। আমি তেল দিলাম, তেল দিলাম, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, লবণ, এগুলো দিয়ে একটু কষাই নিচ্ছি। সাথে আমাকে বলে আমি মাঝে মধ্যে আমার চ্যানেলের জন্য তুমি রান্না করবা, সাথে চ্যানেলের জন্য এখন রান্না করতেছি। সোনার ডাইল দিলাম, একটু ঘরে দুধ দিলাম, নেব ডাকনি দিয়ে দিলাম,
ব্যাগগুলো কষানো হয়ে গেছে। ডালের মধ্যে আরেকটা জিনিস দিচ্ছি, আরেকটা জিনিস কি দেখেন, মুরগির ফাঁক, ফাঁক মুরগির মাংস, এগুলো দিয়ে এগুলো এখন কষাবো। যাকে বলে মুরগির ফাঁক, ফাঁক দিয়ে কচু রান্না করা, খানি কচু আর কি, বাজারে বিক্রি হয়, বাজার থেকে আনছি। খানি কচু দিয়ে এগুলো রান্না করবো। হ্যালো বন্ধুরা, এখানে মুরগির ফাঁক এগুলো দিয়ে বন্ধুরা এখানে এখন কচু দিয়ে দিছি। বলছিলাম আপনাদের কি দিয়ে রান্না করবো, এই কচু দিয়ে দিলাম। কচুগুলো একটু বাপ দিয়ে নিছিলাম, বাপ দিয়ে নিয়ে কচুগুলো দিলাম। এখন কচু দিয়ে সানাটাই দিয়ে মুরগির ফাঁক দিয়ে ফাঁক দিয়ে রান্না করবো। রান্না করতেছি, এগুলো এখন কষাই নেব। কষাইয়ে পরিমাণ দিয়ে পরিমাণ মতো জুল দেবো, জুল দিয়ে রান্না করবো। কষাইলাম, দেখেন কচুগুলো কষাই ফেলছি। কষাই এখন জুল দেব, জুল দিয়ে দিলাম। বন্ধুরা দেখেন কচু রান্না হয়ে গেছে, দেখতেছেন। এগুলো খাইতে অনেক মজা হবে, আপনারাও রান্না করে খাবেন। রান্না শেষ বন্ধুরা, দেখতে পাচ্ছেন খাওয়ার টেবিলে চলে আসলাম। আমি খাওয়া শুরু করে দিলাম। তুমি কিভাবে খাওয়া শুরু করে দিছো, প্লেট থেকে? বিসমিল্লাহ বলে শুরু করে দিছে কি? আজকে কি কি রান্না করছো সাথী? এখানে দেখা যাচ্ছে কচু, মুরগির পাক ঠ্যাং ও মুরগির হাড়গুড় দিয়ে সানার ডাল দিয়ে কচু দিয়ে রান্না করছে। আর এটা এখানে ছোট একটা মাথা দেখা যাচ্ছে, এসে কই মাছের মাথা, ছোট দেখা যাচ্ছে না, কই মাছের মাথা। আর ভাত সাথী কিন্তু শুরু করে দিছে খাবার, আমাকে তো কিছু দাও নাই। আমি বিসমিল্লাহ বলে শুরু করতেছি, প্রথমে কচু দিয়ে কাছি। বেশি করে কচু খাইতে হবে, আর কচু খাইলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যার গলা চুলকাবে সে মিথ্যা কথা বলে, সেটা ধরা খাইবে কচু খাইলে। ওটা তুমি খাও যে এটা আর কি, সমস্যা নেই, তোমাকে দিতে হবে কচু। না না, আমি নেব, হয়েছে হয়েছে, আমি নেব, তোমার দেয় আমার কাজ হবে না, ঢেলে দিতে হবে। হুম, হয়েছে। সাথী টানতেছে ভালো করে, আর ওইদিকে শান্তা মনে হয় কি বানাচ্ছে। আমি এনা বেশি খাই, তোমার আপু মরিচ ভর্তা খাই না তো? মরিচ ভর্তা খাইলে হবে, আপনি তো কাজই খান না। হম, মরিচ ভর্তা খাইতে হবে আমার বেশি করে। মরিচ ভর্তা আমাকে দিচ্ছে না, কিরকম কিপটা শান্তা দেখেন। দাও একটু বেশি করে দাও, আমাকে না দিলে কিন্তু সবাই বলবে তোমাকে কি এখানে কি দিচ্ছে জানো। আমাকে একটু বেশি করে দাও মরিচ ভর্তা, দাও মরিচ ভর্তা, তেলা পোকা দিলেও খেয়ে ফেলবো আজকে। সরিষার তেল দিছি তো খাইতে পারবেন আপনি তো, সরিষার তেল। হ্যাঁ হ্যাঁ, বেশি খাই সরিষার তেল আমি, তাড়াতাড়ি দাও, মনে হয় মানতেছে না, খাওয়া শুরু করে দিচ্ছি। বিসমিল্লা, দাও দাও, বিসমিল্লা রহমান রহিম, আল্লাহ দেখেন এরকম কিপটা তুমি।
পিয়াজের দাম বেশি তো এখন সস্তা এখনো দাম বাড়ছে দাদা দাও বেশি দাও বিসমিল্লাহ ধরেন এখান থেকে নেন কল দেখুন দাম উম্মা সবগুলা অল্প করে নিছি দেখেন তেঁতুলের বাজিতে হারিয়ে গেছে পান্তাবাতে হারিয়ে গেছে তোমার সাথে আর কি খাইছে সাফু সবগুলাতে তো ভাইয়া হেরে গেছে আমি ভিডিও গুলো দেখছি তো না একটু বেশি দাও আর ওইগুলো হচ্ছে তোমার আর আমার জন্য এখানে ভাত এগুলা কি যে তরকারি এগুলা কুসু এগুলা কুসু না কুসু ভাইয়া এগুলা ডাল ভাইয়ার জন্য ফানি ভাইয়া এখন ফানি খাচ্ছে আল্লাহ ভাইয়া তো গিয়া মরিচ বত্তা গুলা নিয়ে ফেলা আবার ভাইয়া তো গিয়া খাই না বত্তা খাই না তো গিয়া হ্যাঁ আল্লাহ ভাইয়া তো ভাজি সারা খাই না এই তো ভাইয়া এটা খাই যে নিয়ে ফেলো আমিও আবার মাছ ভাজি করতেছি আমাকে পাগলে খাইছে তুমি মাছ ভাজি করছো সেটা আমার বিশ্বাস করতে হবে হ্যাঁ আপনি দেখেন না আপনি তো আসছেন এসে রান্না করে গেছেন দেখতেছেন বলতেছেন আমাকে একটু দিও আমি আর মাছ বাজে আমি বলতেছি আমি আমি বলতেছি আচ্ছা ভাইয়া তিনটা বাজি করব আচ্ছা একটু জল নিয়ে আসো তো আমি কোনো কাজের মেয়ে না শেষ করে ফেলছেন ভাইয়া হ্যাঁ আমি কাজের মেয়ে না আমি হচ্ছে পরিবারের ছোট মেয়ে কুচু শয়তানের হাতে ভাইয়া কুচু কে ফেলছেন সব আফু ভাইয়া আমাকে বলতেছে যে আমি নাকি কাজের মেয়ে না আমি কি কাজের মেয়ে আমি তোমাদের ছোট তোমাদের ছোট বোন না কাজের মেয়ে লাম না আমি হচ্ছে পরিবারের ছোট মেয়ে লাম ইয়া ইয়ামনি ইয়ামনি যাবে আমার নাম ইয়ামনি নাকি আমার আব্বু কি সুন্দর নাম রাখছে বেরো যাবে করে আমি হ্যাঁ খাই না তো আফা আমি খাই না যে নাকি ভাই খাই না যে তোমার কাছে কি বলতেছে কেন তোমাকে নিয়ে বলার টাইম আছে আর এদিকে শান্তাও নিয়ে আসতেছে লামিয়ে কিন্তু অনেক কিছু নিছে দেখা যাচ্ছে এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি মনে হয় রাগ করতেছে একটু মুখ কালো করেছিল তুমি এগুলো নিয়ে যাও শান্তা তোমাকে কিন্তু হেভি লাগতেছে তুমি আমাকে আলু ভর্তা কম দিছো যেটা কিন্তু আমি দেখাই দিচ্ছি এখানে দেখেন আমি দিচ্ছি আপনাকে আপনি আলু ভর্তা তেলে দিয়ে খান তো ওরা দুই বোন জিনিস আছে আমাদের জন্য ওরা দুই বোন কিন্তু দেখেন কত বড় বড় আলু ভর্তা রয়েছে আর লামিয়ে কিন্তু স্পেশাল আজকে তো ফেটে কথা করবে ভাইয়া মাছ ভাজি করছে এটা মাছ ভাজি আমি নিজে হাতে বানাইছি না না সেটা সাথে করছে কি মজা সবগুলা রেডি করে ফেলতেছে দুই বোন বড় বড় কাদক বন্ধুরা এখন আপনাদেরকে একটা গোপন জিনিস দেখাবো তাইলে চলেন আমার সাথে আস্তে আস্তে যাই আল্লাহ দেখেন দুইটা ভূত নিয়ে ফেলো সেটা ভূত দুইটাই ভূত বেবিটি যদি মুছতেছি
এদিকে বাবু হাসি হাসি করতেছে, বাবু হাসি করতেছে, আল্লাহ ভূত বানাই দিছে পুরাটা, একবার বেশি ভূত বানিয়ে ভূত কেন করতেছে তোমাকে দেয় দেব না না ভাইয়া মনে হয় আসছিল একটা ভিডিওতে, সেটা তো ডিলিট হয়ে গেছে। যারা ভিডিও দেখবে তারা তোমাদেরকে দেখলে দেখো আমাকে কি অবস্থা করছে যে বন্ধুরা। আমি আগে টিস্যু দিয়ে দিই, দুজনে ঝগড়া ঝগড়া করে এটা কি দিয়ে মুছতেছে এখন মোটামুটি মানুষের মধ্যে আসছে। কি দিচ্ছ বেসলেন দিয়ে একটা ডলা দিবে দেখবে, এই দেখো কেন হাসবেন না বউ, আসেন 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 আসেন, টিকিস টিকিস শান্তাকে দেখে হাসতেছে না মনে হয়, দেখিবা হাসছেন একদম আসবেন আসবেন আপনার মেয়ে যাওয়া দেখছেন কিভাবে হাসতেছে, হ্যাঁ মনে রাখবেন আপনার মেয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি সুন্দর সুন্দর গিফট পাঠাই দেন বুঝছেন। এখানে আমার একটা বিয়ে আছে, তাসিনের আম্মু ওকে বলতেছি আমার বাবু গিফট গুলো পাঠাই দিবেন সুন্দর করে করে বুঝছেন। আমার বাবু শুধু গিফট নেওয়ার জন্য হাসতেছে, তাহলে আমি চলে যাচ্ছি তোমার খালামনির কাছে, যাও বন্ধুরা। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন,
আর মনে হয় মুয়াফে আমাদের মুরগি ধরছে, মুরগি তো কমতে কমতে একেবারে কমে গেছে। তাড়াতাড়ি ভিডিও শেষ করে দিচ্ছি কারণ মুরগি খুঁজতে যাবো পরে। বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দৌড় মারতেছি, বাই।